সন্দেশকালীর ঘটনায় আমি ক্ষুব্ধ, ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সন্দেশকালীর ঘটনা নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, আমি আমার জ্ঞান হওয়া থেকে এমন ধরনের ঘটনা শুনিনি যা টিভিতে শুনলাম। মহিলারা যা বলছেন এমন ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে খুব একটা পরিচিত ঘটনা নয়। এই ধরনের ঘটনায় আমি বলতে পারি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ক্ষুব্ধ। আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। এছাড়াও তিনি 144 ধারা সন্দেশকালী থেকে আদালতের নির্দেশে প্রত্যাহার হওয়ার বিষয়েও বলেন, আদালত আদালতের কাজ করেছে। আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি, আর যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন অনেক রাত্রে ফোন করে জোর করে মিটিং এ নিয়ে যাওয়া হতো, জোর করে মিটিং এ এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত, তো সেটা জানা থাকলেও এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গের নয়। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। আদালত আজকে 144 তুলে দিয়েছে, সব জায়গায় তো লক্ষ্মী ভান্ডারের নাম করে ডেকেছে, এরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে, ভারত পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে, সব মৌজায় রাখছে, এরকম তো নয়। কোনো একটা জায়গায় করেছে, যারা করেছে তারা দুর্বৃত্ত, যারা করেছে তারা দুর্বৃত্ত। এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ দিয়ে ভগবান দর্শন আরেক ভগবানের দেখা পেলাম, স্বীকার করবেন আমি আমার থেকে, আপনি অনেক বড় গুরুজন, আপনি যে গুরুজনের কাজগুলো করেছেন সাধারণ মানুষের, কোন মানুষ সেটাকে বলবে না। আমার এখানে আসার মূল কারণ হচ্ছে আপনার এই যে চাওয়া, এরকম আরো আরো মানুষের আশা পূর্ণ হোক আপনাদের আশীর্বাদে, দয়াতে। তার জন্য আমি বললাম ভগবান দর্শন আরেক ভগবান, নরনারী ভগবান। আপনারা ইন্সপায়ার করছেন, আপনাকে মেন ইন্সপায়ার। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।